রোমে তিবর্তিনা সমাজ কল্যাণ সমিতির আয়োজনে পিঠা মেলা অনুষ্ঠিত বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন ইতালি বলোনিয়া প্রতিনিধি বিডি স্টার টিভি বাংলার ইতালির রাজধানী রোমে নতুন প্রজন্মের কাছে বাংলার কৃষ্টি সংস্কৃতি তুলে ধরতে পিঠা উৎসবের আয়োজন করে তিবর্তিনা সমাজ কল্যাণ সমিতির রোম পুলি ভাপা চিত হরেক রকমের নকশি পিঠার সমাহার হয় এই উৎসবে তিব্বরতিনা সমাজ কল্যাণ সমিতি আয়োজিত শীতকালীন পিঠা উৎসব ও প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিবর্তিনা সমাজ কল্যাণ সমিতির সভাপতি রাইসুদ্দিন মোল্লা রিপন সমিতির সাধারণ সম্পাদক জাকারিয়া হাওলাদারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন নং সাবেক কাউন্সিলর মনির রমের এ সময় বক্তব্য রাখেন উপদেষ্টা খান নাসির উদ্দিন সহ সভাপতি আসাদুজ্জামান লাভলু আলমগীর ফকির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হোসেন বিপুল শেখ লুথু রহমান সুমান ফারুক আহমেদ সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম বাবু প্রচার সম্পাদক শুভ দেওয়ান সহ আরো অনেকে প্রবাসী নারীরা নতুন শিশু কিশোরদের নিয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন বরগুনা জেলা সমিতি সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ হোসেন সাংবাদিক লিটন চৌধুরী সহ আরো অনেকে অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা বলেন এ ধরনের অনুষ্ঠান প্রবাসী খুবই প্রয়োজন আমাদের নতুন প্রজন্ম প্রবাসী বেড়ে উঠছে কিন্তু বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি সম্পর্কে তেমন কোনো ধারণা নেই এমন অনুষ্ঠানে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলার কৃষ্টি সংস্কৃতি তুলে ধরা যায় আগামী দিনে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের সংস্কৃতি ইতালিয়ানদের মাঝে তুলে ধরার দৃঢ় ব্যক্তব করেন তিবর সমাজ কল্যাণ সমিতি এমন সুন্দর আয়োজনের ব্যাপক প্রশংসা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি